পূজগুলিও তার সর্বব্রতায় মানে হইয়া যায়। যে সিদ্ধেশ্বর কাজে দুঃখ আর যে এই আমি শুভ রাজা তুমি ঘুরিতে শুভ রাজা মুই হওয়া অন্য যারা ভ্যাট শুভ রাজা ঘুরিতে কিন্তু জিরু যে জিনিস হইল হ্যাঁ তার ত্রিপুর খুবই উৎপন্ন হইল সর্বনাথ পুত্র সর্বনাথ সকল দেয় এটা যার মত হয় তো যখন সে যেন প্রায়ও যে যে ভগবতী গুলি মরে সে কর্ম অনুসারে তার জন্মগ্রহণ করে চিরু জন্ম দেশে কিন্তু পাবে তাহলে এই সন্দর্ভে কেন দু টু টু এইটুকু নিতে হয় জন্ম কারণে হয় জন্ম হইতে হয় কর্ম কারণে কর্ম হইতে বলি হয় কৃষ্ণের লোক অকার হয় না কৃষ্ণের লোক অত উৎপন্ন হয় বহুর মধ্যে নিজের যে কৌশল থাকে বই হো না বই আগুন পানি মাটি হলে পানি হোক নাক কান মুখ দেখো এই পঞ্চায়েতের এই কোটি কোটি অনুভূতি মনে যে কোটি কোটি স্মৃতি চেতনা এই দেহ মন অনুভূতি বলি নেই মই এই দেহ মন অনুভূতি একটা মহিলার বর্ণনা করা নয় কিন্তু আমি সেবাবতী রেখে দেহ মন অনুভূতির যে কোনো কারণে মই মনে করি মর ফোড়া মনে করি যেমন কিন্তু সড়ক করে সাধারণ লোকের ছাড়া এই হচ্ছে ধন আলো দেবেন সে আলোয়ার হন নাই আর বুধুর মানুষ তার পরে মনে হই আত্মা আছে বলে উঠতে পারে পড়তে পারে হাতা তলা করতে পারে আত্মা হয়ে গেল উদ্যোগ হাতা তলা করতে সে যে উদ্যোগ হাতা তলা এটাই প্রমাণ আত্মা আছে কোনো বছরে যে কুদাও ঘটে মনে হয় পানির পড়া এই মানুষ কিলো বাদন পাঁচ পানি হেরে বাদন পাঁচ ভালো খবর উঠে যাবে পানির এক সপ্তাহে পড়ে তাহলে এত পড়া পানি পানির পড়া পড়ে যায় সোনা পা সোনা ভালো যায় সোনা কোথা যায় পানি দেখে হবে কি হ্যাঁ কি বলতে পানি দেখে লেখা না মানে হয় সারা টাইম দেওয়া হবে কাজের মনে হয় থানা বলে বাদে তার কুদে না বলি দিদি এই এই যে কি বলে স্থানীয় নয় পড়ার নয় কইয়ার নয় পড়ার নয় অনুভূতি নয় পড়ার নয় সে মসজিদকে পড়ার নয় কিন্তু আমি বলে রাখি অয় এই যে ওটা অবিতে এই অবিতে কোন ওই মুদারণের উৎপত্তি মুদারণা তো নয় কত ফসল কত অগার উৎপত্তি এই অগার তো নয় কাছে রক্ষায় বড় দুঃখ পায় বাবু দেওয়া যেমন কাজ এই কথা কেড়ে সে জন্ম হয় এই জন্মে দুঃখ হয় এই জন্মে অবিদ্যে মূর মূর্তি কৃষ্ণার লোভরা অহংকার কৃষ্ণ কর্ম এবং কর্ম দুঃখ সুখ সত্য জন্মগ্রহণ যা যা যে দুঃখ সত্য সেবা একমাত্র অংশ হয় আর কিংবা পাখি খায়
যার ফলে মারণ আমি সেবা দিবক হয় আমার স্তব হয় আর দিবক হয় যায় যার ফলে মারণ আমি মারণ আমি তারা সেবা দিবক হয় যায় আর দিবক হয় যায় যার ফলে তো মারণ আমি সেবা পূর্ণ হয় আমি তো তো হয় যায় এই বিদ্যা পূর্ণ হয়ে যায় এই ভগবান বুদ্ধ তাইলেছেন যে বিদ্যা পূর্ণ হলে সর্বকৃষ্ণ হয় বলে বলি যখন বুদ্ধ হল হ্যাঁ নতুন মুক্ত হল পঞ্চবলু চিত্রে বেদনা দিয়ে দিই ধারাই ও নতুন মুক্ত হইল গভীর দে ব্রাহ্মণ ব্রাহ্মণ কি কর ইতিমধ্যে
জীবন অনিত্য, জীবন মানে মৃত্যু নিচ্ছি, এই জন্য জানি জানি তুমি লোভ রাগ অহংকার ফেলে দিব, লোভ রাগ অহংকার ফেলে দিবা নাকি বন পুত্র সব রণ দেয়, লোভ হবো না, রাগ হবো না, অহংকার হবো না, কিছু হবো না, এই লোভ রাগ অহংকার ফেলে দিবা নাকি সঙ্গ গায়গায়, একতা বুদ্ধ একতা বুদ্ধ সঙ্গ গায়গায়, এই জন্য কি উঠে তর্ক অনুষ্ঠান যে কোনো একটা পূর্ণ উদ্যোগ থাকতে পারে যে হ্যাঁ বই আশা করি তোমাদের মধ্যে এলো বান্ধি দিয়ে আমি চেষ্টা করিব একটা মতো ফেলতে একটা মতো বাজে অনুষ্ঠান করে করতে চুরি করতে ফিরে করতে তুমিও তাই জায়গাতে একটা একটা মতো ফেলার চেষ্টা করিবা একটা কবি হুদে উনি হতো তাতে কোনো কাজ আগে লাভ আর হয় নি মানে কোনো অনুসব কোথাও তো আশা ব্যবহারে এত কোনো কাজ কথা কেমন কাজ হওয়ার হোক বুঝে থাকি বইও বুঝিও কি হতে পারে নতুন হও দে এই পুণ্যের ফলে
আমাৰ কোনো ফুৱজি নাদিন বুলি নিৰোগী সুস্থ বুলি তেনে দেই তৰে গালে লেগা ফৰা চিঙি নেয় কৰ্মহৰ্ম কৰি নেয় মানুষের মতো মানুষ এই ভূমিয়ার বলে আমার ব্যাগ পুনর রোগ বেদি আবদ বিপদ অন্তরায় বন্ধের অভাবনত রাহু দোদা খারা দোদা শনি দোদা আবদ বলা শ্রী বলা দুঃস্বপ্ন দুর্নিমিত্ত বেদকানি পদ হইত এই ভূমিয়ার বলে আমার ব্যাগ পুনর আয়ুন্নতি প্রীতি হোক ইহকাল সুখময় হোক পরকাল সুখময় হোক কোন এক জন্ম নির্বাণ লাভ সাধু সাধু এর পুণ্যের দ্বারা পৃথিবী দেখ প্রাণ বলাম সূর্য এর পুণ্যের দ্বারা পৃথিবী দেখ প্রাণ বলাম ব্যক্তিগতন স্মরণ পাদ এর পুণ্যের দ্বারা পূর্ণ ভাইরাস রোগ কমিকরণ ভাইরাস রোগ ভারত বাংলা তথা গোটা পৃথিবীর জাতিবাদী পত্য হইল এর পুণ্য দ্বারাই বসন বসিকা ব্যক্তির অজ্ঞান মৃত্যু দৃষ্টি দূরে যোগ সমগ্রী দৃষ্টি ধর্মজ্ঞান ধর্মচক্ষ উৎপন্ন সাথে সাথে ইত্যাদি ইয়ত্থু বৈধ